হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার গুলসুম। বন্ধুরা, ছোট্ট জয় দেখছেন আজান দিচ্ছে। আজান দিয়ে ইফতারের সময় পরিবারের সবাইকে চমকে দিল। অপু বিশ্বাস শুধুমাত্র জানতেন হুজুরের কাছ থেকে আজান দেওয়া শিখেছে আবরাম খান জয়, কিন্তু সাকিব কিংবা সাকিব পরিবারের কেউই জানত না। হঠাৎ করেই ইফতারের আগে জয় আজান দেওয়া শুরু করে। মাইকে আজান শোনার সাথে সাথেই জয় আজান দেওয়া শুরু করলে সবাই চমকে যায় যে এটা তো জয়ের কণ্ঠ, ব্যাপারটা কি। পরে সবাই এগিয়ে যায়, একে একে জয়ের দাদা সাকিব খান, সাকিব খানের মা এবং অপু বিশ্বাস। অপু সুন্দরভাবে তাকিয়ে আছে, কারণ সে চমকায়নি। বাকি তিনজনের চেহারা দেখলেই আপনারা বুঝতে পারছেন তারা তিনজনই খুব অবাক হয়ে গেছে। আজান শেষে জয়কে জড়িয়ে ধরল সাকিব খানের বাবা। তুমি কিভাবে আজান শিখলে দাদু ভাই, এত সুন্দর করে তো আজান আমি নিজেও দিতে পারি না। তোমার বাবাকে ছোটবেলায় আজান শিখিয়েছিলাম, তার এখন মনে আছে কি না কেই বা জানে। জয় বললে, দাদু ভাই আমাকে তো মসজিদের আমাকে যে হুজুর পড়ায় সেই হুজুর শিখিয়েছে, মহ হুজুরকে বলেছিল জয়কে আজান শিখিয়ে দিতে, তাই তো হুজুর আমাকে শিখিয়ে দিয়েছে। আমার আজান কি তোমার পছন্দ হয়েছে? এবার কেঁদে ফেললো সাকিব খানের বাবা। বলল, আরে দাদু ভাই এত চমৎকার আজান তুমি দিয়েছ, আমার তো এই জীবন সার্থক হয়ে গেল। আমি তো কখনো কল্পনাতেও ভাবিনি যে আমার দাদু ভাই এত ভালো আজান দিতে পারবে, আমি কখনো সত্যিই কল্পনা করিনি। তুমি এই যে একটা রোজা রেখেছ, তুমি এই যে এত সুন্দর করে আজান দিয়েছ, আমি সত্যি সত্যি অনেক অনেক খুশি। আজকে আমি আল্লাহর কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করব, আল্লাহকে আমি অনেক ধন্যবাদ দিব, তোমার মতো এত সুন্দর একটা দাদু ভাই আমার আছে। আমিও তো ছোটবেলায় তোমার মতো এত ভালো আজান দিতে পারতাম না। আমি অবশ্য মসজিদে নামাজ পড়াতাম, আজান দিতাম, কিন্তু এত চমৎকার কণ্ঠ করে, এত সুন্দর করে, এত ভালোভাবে আমি শিখিনি। এটা তো আমি নিজে নিজে শিখেছিলাম, তোমারটা তো সহি হয়েছে একদম। দাদু ভাই তুমি কার কাছ থেকে শিখলে? তোমার হুজুর কি আমাকে আজান শেখাতে পারবে? এবার অপু বিশ্বাস বলেন, বাবা আপনাকে কেন শিখতে হবে, এখন আপনি তো আজান পারেন, আর জয় তো শিখেইছে। আপনার যখন আজান শুনতে ইচ্ছে করবে আপনি জয়কে বলবেন। এবার সাকিব লজ্জা পেয়ে গেল। সাকিব বলল, বাবা আমি খুবই সরি, আমি জানতামই না তোমার নাতি এত সুন্দর করে আজান শিখেছে। তুমিও তো আমাকে আজান শিখিয়েছো, কিন্তু কখনো এরকমভাবে ইফতারের সময় আজান দিতে হবে এটা তোমার মাথায় আসেনি। অপু হেসে বলল, এটা তো আসলে তোমার মাথায় আসবার কথা নয়, কারণ মাইকেই আজান হয় সব সময়, আর যেন সময় এখন মোবাইলে দেখা যায়, এখন কেউ আজান দিবে এটা কি কেউ ভেবেছে? তবে জয় শিখে রেখেছে, আমি জয়কে শিখাতে বলেছি হুজুরকে, এজন্য জয় দিতে পেরেছে। সবাই খুব খুশি হলো জয়ের আজান শুনে। বন্ধুরা, আপনাদের কাছে রমজান মাসে আপনাদের ছোট বাচ্চারাও যদি এভাবে আজান দেয়, আপনাদেরও অনেক বেশি আনন্দ হবে, ভালো লাগবে। জয়কে জয়ের মতো আপনারাও আপনাদের বাচ্চাদেরকে আজান শেখাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আবারও সবাইকে।